হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি একটা নতুন ব্লগে চলে আসলাম। তো এখন আমি স্কুলের থেকে আসলাম স্নান করে, তারপরে এখন আমি খাবো একটু পরে। তো ওই কালকের মতনই চলো আবার দোলনার ওখানে যাই, কিন্তু এখানে আমার দোলনাটা হচ্ছে হলো দোলা বন্ধ হয়ে যাবে, কারণ এগুলো সব এখানে দিয়ে রেখেছিল আমাদের এই রথ। এই রথটাকে এদিকে টেনে নিয়ে আসতে হবে, দেখো এইভাবে রথটা চলে আস। হ্যাঁ, যে আবার আজকে আমি কালকের মতনই দোলনায়। আমার খুবই গরম লাগছে, তাও আমি দোলনায় বসে আছি। আজকে আমাদের এখানে সেই বৃষ্টি হয়েছিল, এর জন্য অনেক কাদা বাইরে, এর জন্য যাচ্ছি না। তাও চলো আমাদের বাড়িটা একটু দেখিয়ে নিয়ে আসি। এই দেখো, এই যে এখানে আমার ঠাম্মি, এই দেখো এটা আমাদের বাড়ি, দেখতে পাচ্ছো? আসি, আমার মা ডাকছে আমাকে, এর জন্য আমি বললাম আসি। ওই দেখো এটা আমাদের তুলসীতলা, দেখতেই পাচ্ছো এটা আমাদের তুলসীতলা। তো এতটুকুই, বাকিটা পরের ব্লগে দেখাবো। তো এই দেখতে পাচ্ছ আমাদের এটা মন্দির। তো এখন এ দেখো, এটা আমার ভাইয়ের ঘটি, আমার ভাই দেখলে পরে চিল্লাবে তাই দেখাচ্ছি। এ দেখো, আমার ভাইয়ের ঘটি। চলো আমার ঠাম্মির ঘরটা একটু দেখাই তোমাদের সবাইকে। এ দেখো এটা আমার ঠাম্মির ঘর, দেখতেই পারছো। এটা আমার ঠাকুর দাদা, এটা আমার ঠাকুর দাদারও বাবা, মানে আমার বাবার ঠাকুর দাদা, কিছুটা এরকম আমার ঠাম্মির ঘর। ওইটা আমার, এটা আমার ভাইয়ের, ছোটটা আমার ভাইয়ের। এখানে সব ঠাকুর আমার, এই ঠাকুর এখানে সব ঠাকুরগুলো আমার। তারপরে উপরের ঠাকুরটা, তো কিছু এতটুকুই। ওই ডুগডুগিটা আমার, এই যে আমার মা ভাত নিয়ে চলে এসেছে। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।